সিং রায় মামার ট্রাক্টর নিয়ে জমি থেকে ধান বোঝাই করে বাড়ি ফেরার পথে সেই ট্রাক্টর উল্টে তারি চাপায় নিহত হয় স্কুল ছাত্র আরমান। নাটোরের বিশেষ প্রতিনিধি পাঠন তথ্য ছবিতে বিস্তারিত। নাটোরের সিংড়ায় ধান বোঝায় ট্রাক্টরের নিচে চাপা পড়ে আরমান নামের 15 বছর বয়সী এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। 7 মে মঙ্গলবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্র আরমান আলী সিংড়া পৌর এলাকার উত্তর দমদমা মহল্লার মোহাম্মদ গোলাম মোস্তফার ছেলে। সে সিংড়া দমদমা পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজের 9ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে উপজেলার ছোট চৌরগাড়ি বিলে আরমানদের জমি ধান কাটাছিল। সেই ধান আনার জন্য আরমান তার মামার ট্রাক্টর নিয়ে সে নিজেই বিলের কাটা ধান আনতে যায়। ধান বোঝাই করে ফেরার সময় বিলের রাস্তা থেকে মূল সড়কে ওঠার সময় ট্রাক্টরটি উল্টে যায় এবং সে ট্রাক্টর থেকে ছিটকে ট্রাক্টরের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ সময় তার সাথে থাকা 3 জন ধান কাটা শ্রমিকও আহত হন। পরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে থানা পুলিশ। সিংড়া থানার অফিসার্স ইনচার্জ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক্টরটি উদ্ধার করতে পারেনি। নিহত আরমানের পরিবারের সদস্যরা তার মরদেহ বাড়িতে নিয়ে যায়। তিনি আরও বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শিলা আক্তার, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ।